অভিনয় জীবনের ক্যারিয়ারে শাহরুখ খান, সলমান খান, আমির খানের মতো বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। কিন্তু অবাক করার ব্যাপার, কোনো সিনেমাতেই তিনি খানদের মতো পারিশ্রমিক পাননি। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, সমতা আদায়ের চেষ্টা করে যেতে হবে, তাই উপযুক্ত পারিশ্রমিক না পেলে আর কাজ করব না। সারা দুনিয়ায় নারীদের চেয়ে পুরুষের পারিশ্রমিকের মূল্য অধিক, এ কথাটা নারী শ্রমিকের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি বলিউডের নামি দামি নায়িকাদের ক্ষেত্রেও তা সমানভাবে সত্য। দীর্ঘদিন ধরে এ প্রসঙ্গে স্বাধীন মত প্রকাশ করে আসছেন কারিনা কাপুর। জানা গেছে, 2003 সালে কভি অলবিদা না কাহেনা সিনেমায় কাজ করার জন্য শাহরুখ খানের সমপরিমাণ পারিশ্রমিক দাবি করেছিলেন কারিনা কাপুর, ফলে কাজটি তাকে হারাতে হয়। শুধু তাই নয়, এ বিষয়ে প্রযোজক করণ জোহরের সঙ্গেও তার মনোমালিন্য হয় বলে গুঞ্জন রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেন, এখন যদি আমার মনে হয় চরিত্র অনুযায়ী বা আমার নিজের গুরুত্ব অনুযায়ী যথেষ্ট মূল্য পাওয়া যাচ্ছে না, তাহলে আমি আর কাজ করব না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আমি অপেক্ষা করব, আমি চেষ্টা করব যাতে ওরাও অনুভব করেন আমি ঠিক পুরুষ সহ অভিনেতাদের মতোই ভালো এবং গুরুত্বপূর্ণ।